ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। বন্ধুরা, আপনাদের যদি ইশ্রম কার্ড থাকে বা ইশ্রম কার্ড যদি আপনারা বানিয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার থেকে ইশ্রম কার্ডের জন্য বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন 35 কেজি করে চাল, সঙ্গে 35 কেজি গম, এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 6000 টাকা। তো শুধুমাত্র ইশ্রম কার্ড থাকলেই হবে না, ইশ্রম কার্ডের পাশাপাশি আপনাকে আর কী কী করতে হবে তাহলে পরে আপনি এই টাকাটা পাবেন, সঙ্গে 35 কেজি চাল এবং 35 কেজি গম পাবেন, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তো যদি ভিডিও আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমি ইশ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 35 কেজি অফ রাইস অর হুইট এভরি মান্থ, প্রতি মাসে 35 কেজি চাল অথবা গম দেওয়া হবে। হোয়াইল এ হাউসহোল্ড অ্যাভাব দ্য প্রভার্টি লাইন ইজ এন্টাইটেল টু 15 কেজি অফ ফুড গ্রেন অন এ মান্থলি বেসিস। অর্থাৎ বন্ধুরা, 35 কেজি করে চাল বা গম আপনাকে তখনই দেওয়া হবে যখন আপনি দারিদ্র্যসীমার নিচে বসবাস করবেন। দারিদ্র্যসীমার উপরে হলে একটি পরিবার কিন্তু তখন 15 কেজি করে খাদ্যশস্য পেয়ে যাবেন। এবং তার জন্য অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিচে বিং ইমপ্লিমেন্টেড অ্যাজ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের আওতাভুক্ত হতে হবে। তো কারা কারা পাবেন এই ফ্যাসিলিটি, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, একজন ভারতীয় নাগরিক হতে হবে। অল ফ্যামিলিজ বিলো দ্য প্রভার্টি লাইন, সমস্ত পরিবারই দারিদ্র্যসীমার নিচে হতে হবে। অ্যানি ফ্যামিলি হুইচ ডাজ নট হ্যাভ এ মেম্বার বিটুইন এজেস 15 and 59 ইয়ার্স অফ এজ, অর্থাৎ পরিবারের যে কেউ 15 থেকে 59 বছরের মধ্যে যদি কোনো সদস্য থাকে তাহলে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না। অ্যানি ফ্যামিলি হুইচ হ্যাজ এ ডিসেবলড মেম্বার ইজ অলসো এলিজিবল ফর অ্যাভেল অফ বেনিফিটস আন্ডার দ্য প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা। অর্থাৎ বন্ধুরা, যে কোনো পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য রয়েছে তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনার অধীনে এই সুবিধা পাওয়ার যোগ্য। এবং এখানে লাস্ট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন দোজ হু ডু নট হ্যাভ এ পারমানেন্ট জব অ্যান্ড অনলি এনগেজ ইন ক্যাজুয়াল লেবার, অর্থাৎ একটা স্থায়ী বা পারমানেন্ট চাকরি যদি আপনি করেন তাহলে কিন্তু এই সুবিধা পাবেন না, আপনাকে হতে হবে একজন ক্যাজুয়াল লেবার বা শ্রমিক। এবং এখানে এই বেনিফিটসের লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ জয়েন দ্য স্কিম দে আর এলিজিবল ফর ₹6,000 মান্থলি পেনশন জয়েন্টলি, অর্থাৎ যদি স্বামী এবং স্ত্রী উভয়েই এই স্কিমে যোগদান করেন তাহলে তারা যৌথভাবে 6000 টাকা মাসিক পেনশন পাওয়ার যোগ্য। তো এই স্কিমে বলতে এখানে যে স্কিমটা বোঝানো হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই স্কিমে যদি আপনারা আবেদন করেন বা যাদের ইশ্রম কার্ড আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো তারা যদি এখানে আবেদন করেন এবং স্বামী স্ত্রী উভয়েই যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মান্থলি 6000 টাকা পাওয়ার কিন্তু যোগ্য। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অসংগঠিত শ্রমিক যেমন রাস্তার বিক্রেতা বা কৃষি শ্রমিক বা নির্মাণ সাইটের শ্রমিক বা চামড়া শিল্পের শ্রমিক, তাঁত শ্রমিক বা রিক্সা চালক, অটো চালক, ছুতার জেলে, এই ধরনের অসংগঠিত শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই 18 থেকে 40 হতে হবে এবং মাসিক আয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 15000 টাকার নিচে হতে হবে। তাহলে 60 বছর বয়স পেরোনোর পরে আপনারা এখান থেকে যদি স্বামী এবং স্ত্রী উভয়েই আবেদন করেন তাহলে 6000 টাকা পাবেন, আর যদি একজন আবেদন করেন তাহলে মিনিমাম 3000 টাকা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন।